আবরেরা কত চিন্তা কো কইন না কলজের টুকরা হু কাতলা মাছের মত ওই আব্বা ও আব্বা কি ফিকা ফিতি মারে হোলানে ভিডিও করে ও বড়া ভাই ও বড়া ভাই কিতা সাইতে আইছেন ও ভাই ও গো ইয়ো ইয়ো উত্তরের গর কাতলা মাছের মত আব্বা ফোড়ি না রইছে গো ঠিক নি রে এরকম সিটিং আম্মাজি আমাদের কড়িহাটি সাত কিল যদি বলেন আলহামদুলিল্লাহ চোখের পানি পড়ে গেলে গুনা হবে না কান্দিয়েন না আম্মা কান্দিয়েন না এটার বরকতে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা প্লাট রড কত 79,000 টেনি 89,000 হ্যাঁ কত কষ্ট করি বিল্ডিং অনেকটা করণ লাগে ফ্লান ফাঁসে কত নির্যাতন কত শাস্তি ঠিক নি রে আর আল্লাহ ফ্লান করে তোর বিল্ডিং বানায় রাখবো বাইতুল হাম পুত্র সন্তান যাদের মারা যায় বিয়ালা খোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে ডলিয়ে লেছে হিমালয় রামগঞ্জ এক্সপ্রেস এনে এনে ঘেরার করে ডলিয়ে লেছে এতে ধৈর্য ধৈর্যইব এটা তকদিরে লেখা আছে এতের হয়াত শেষ এতে আল্লাহ হুন্ডা সুরে সালার হুন্ডা সালার নেই ব্যক্তি হলা ডকের কালা সালা হলা নাই এটা হয়াত কম তো এটা দেখলে যা হারস খাবাই দিবি হয়াত কম দেশে ঠেঙ্গেরে এতে প্যারালাইসিস রুগিলে ঠেঙ্গেরে এনে এনে কাজ করি রে সালা এত স্যার কুত্তা দৌড়ে এনে মেয়া করি করি এ চা কুত্তা দৌড়ে এনে সিটিং হুন্ডা হলা বর্তমানে আমার মাহফিলের আয়োজকের ভিতরে নাই রে কাল্লা মরে গেছে সিকন ছড়া নাসির আহ রোড প্লাট হয়ে গেছে বন্যা এ রক্তে মা বারে শেষ করছে তো বললাম মোটেও দয়া নাই তোরা যুবক কি মরবি না বাঁচবি তো বললে চিন্তা করি না চিন্তা করি বুড়িকে বুড়ির লাই কারণ এর একটা লাকমান হুজে মরি যায় আব্বা মা কি কষ্ট হয় তুই বিয়ে করার পর তোর ইচ্ছা হলা অজ্ঞা বিয়ে দাঁড়িয়ে ওই যদি মরি যায় তখন বুঝবি কষ্ট কারে কন বুঝদি ন অন বুঝার কথাও না ঠিক নেই আয় আর জিউদ গুনের হুদগার গার গন্ধ লই কত মজার গন্ধ ঠেঙ্গান দড়ি চাই আসেনি ঠেঙ্গো চুমা খাই হাতে তো গুমজার ঠেঙ্গান গাল লাগায় সকল লাগায় জিউতের দিকে সাইতে যে মজা রাজত্বীতে না তো এটা মজা লাগে বেটা মন্ত্রী এমপি প্রেসিডেন্ট উপজেলা নির্বাহী অফিসার ডিসিএসপি এটির একটা স্বাদ আছে মজা আছে কিন্তু জিহুতের মজাই আলাদা কত মজা লাগে হুতের দিকে চাই কি রে আব্বা কি অবস্থা আসল কথা এত লোকে কথা বাড়ায় কই আর কি কত সাইতে ভালা লাগে তো তুই ইচ্ছে একটা স্বর্ণের টুকরা হলা তুই যে হুন্ডে অ্যাক্সিডেন্ট মরি গেছ তোর আব্বারে তো তুই শেষ করিয়ে লেছ এই কষ্টটা বুড়া মানুষ কারো করে কইতে পারে না মরবিনি আর এ ডাকাইতে কর আর মরবিনি আর কত হলো মত অন্য রকম অ্যাক্সিডেন্টে মরা হইতে হইতো না সোজা কথা অ্যাক্সিডেন্টে মরার লাই আই আল্লাহর কাছে কইতে আছে আল্লাহ যেন না মারে আঙ্গরে দরকার স্টকে মরগই তো মা বাপের বুঝে মা বাপ তো বুঝবো হুতে স্টকে মরছে কেমনে মরছে তুই আব্বার সামনে তোর মাথা নাই তোর হাত নাই আব্বার লাশটাও তো রিসিভ করতে পারেন না এরপরে পোস্টমর্টমে তোর ডিসি রিমিরি কিচ্ছু নাই তোর কত কষ্ট করে আব্বা খাপাইছে বুক লইছে কাঁদো লইছে হিডো লইছে আর উতরে তোর সুমা দিবের মতো ফেস নাই মাথাটা ডলিয়ে হয়েছে তোর বাসের সাক্কা ট্রাকের সাক্কা এটা ঢাকায় তার হুন্ডা চালাবি নি তোরা হুন্ডা চালাই চালাই নোয়াখালীর উলান কক্সবাজার যাস আয় দেই তো হুন্ডার হিসেবে কিতা কিতা লাগাই যার কই হেতে কুত্তাল্লানি কিছু হুন্ডা বাহার হয়েছে কুত্তাল্লানি উঠতি থাকে তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা কো তোর বিবেক আর দিকে দিয়া আর দিকে দিয়া আতকুল সিটিং আতকুল এনে দিয়া তোর বিবেক কুত্তা মুচ্ছে তুই এই হুন্ডা নিয়ে কিনছ আগে ইয়ামাহা হুন্ডা সুজুকি হুন্ডা কত সুন্দর ভদ্রলোকের লানি বইয়ে তুই ডাকা সিটা সিটিং কমিটির মহাসচিব কড়িয়াটি সিটিং গা মার আলমারি কোবাই হুন্ডা 3 লাখ টাকা দিয়ে কিনছত উত্তীর্ণ হুন্ডা হাতের হঙ্গুলের লানি লাগে এরকম হঙ্গুল বর্তমানে আমার মাহফিলে নাই রে আর কটে আর শরম দিতাম শরম আর হাত ধোয়ানো নাই আচ্ছা তুই সমু নিতু আর কুমিল্লার হোলা আনে যায় আয় সন্ধ্যে উঠলো হাইতো ইকবাল ভাই সব খাইতে দেই এটারা নাস্তা করে মুখ বান্ধি চাই ওরে 10 কান 20 কান হুন্ডা লইলে যায় আহ কান্দি দিরে তাকর দিকে চাই নুরজানের সামনে তো হানিফ শ্যামলিক দুনিয়ার গাড়ি ব্যাগ যায় 1,000 টাকা টিকিট হুতি হুতি যাবি কক্সবাজার চাই আইবি বিয়া লাখ হুত মরে গেছে আলহামদুলিল্লাহ জমি শেষ দোয়ানো আগুন লাগি গেছে আয় হা আগামীকালকে ভূমিকম্প হইব
ফাস্তালা বিল্ডিং নতুন করছে না অনু হুত্যার ন লই গেছে কো বিল্ডিং হাড়ি গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আল্লাহ নিছে আর কিটা আই আইছি দুনিয়াতে ল্যাংডা যাইম ল্যাংডা ওরে কথা কয় না আই তো হিন্দু নে লুঙ্গি আনি না দুনিয়াতে কোন রকম কত লুঙ্গি হিন্দে দের আর কি কাফনের কাফড় গুরি গরি ল্যাংডা তো তাইলে আই কিটা লই আইছি যাইম কিটা লই কোন অসুবিধা নাই মেইন হচ্ছে আমাদের আমল টেনশন করবি নি আরে হুজুর কফারিটিভিটি আর 30 লাখ লাগছি শেষ কিল্লে ব্যবসা করলাম কিল্লে ব্যবসা করলাম ব্যবসা করছেন মারি খেয়েছেন আলহামদুলিল্লাহ ভুল করছেন আলহামদুলিল্লাহ ওরে কথা কয় না কি কইবেন আলহামদুলিল্লাহ কি কইবেন ইনশাল্লাহ আপনাকে শয়তানে আপনাকে শেষ করতে পারবে না সর্ব অবস্থা আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল পড়ি আমিন টেনশন করি লাভ নাই তো রে ভাই এত কমাইয়ের লোকে প্রেম করবি এ প্রেমে ধরা খাই তোর 30 লাখ টাকা লস হইব এটা তকদিরে আছে কি এ আছে তাহলে প্রেম করা যায় আজকে বলে করিয়ে লেছ তার কি বুঝছ সবিয়া করা ঘর বুঝত তো তুই এগুন লস গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দিয়ে লেব কোনো টেনশন নাই পরিকল্পনা কার আর জোরে পরিকল্পনা কি হেতারা করেনি আয় আল্লাহ পরিকল্পনা করি গেসত মান ডেউসে আমেরিকা যাবি 30 লাখ টিয়া দি দালালের মাধ্যমে গেসত ব্রাজিলের হিয়েন্দি সান ফ্রান্সিসকো দি কন্দি কন্দি আড়াই আড়াই লই যা হিয়েন্দি তোরে অপহরণ করে এলিছে কালাডিনে ব্রাজিলের এদিন মারি গেলার জব করে গেলার আলহামদুলিল্লাহ তুই কলমা করবি জিকির করবি তোর মরণ হিয়ানে লেখা আছে তারপরে হিয়ানে তোর কবর হইব অসুবিধা না তুই মানে শহীদ মার টেনশন করিচ্ছা ডোন্ট বি সেড কথা কস স্যার ডোন্ট বি সেড একসাথে ডোন্ট বি সেড টেনশন করো না করবি নি টেনশন লাতি মার টেনশন রে টেনশন করলে আখরাত জয় করতে পারতি না চিন্তা করিয়েন না চিন্তারে লাতি মারেন আরে কিল্লে এটা করলাম আরে কিল্লে এটা করলাম কোন টেনশন করিয়েন না আল্লাহর প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন আল্লাহ আপনাকে উদ্ধার করবে পড়ে আমিন ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ টেনশন করলে আল্লাহ আপনারে নিয়ামত দিত না ওয়ালানা ব্লুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরি সাবিরিন আল্লাহ তোমাদেরকে ভয় দ্বারা বিশ্বযুদ্ধ লাগাইয়া তারপরে দুর্ভিক্ষ লাগাইয়া হোলামাইয়ারে মারিয়া লেব অ্যাক্সিডেন্ট লাগাইতো করে পরীক্ষা করে তারপরে বজিরে মারিয়া লায় ফসল নষ্ট করিয়া লায় এত কিছু করার পর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কয় নবী আপনি শুভ সংবাদ দেন ওয়াবার শিরি সোয়াবিরিন ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত ধৈর্য করবেন নি আরবদের মাঝে কায়েস ইবনে আসেম আলমানকারী ধৈর্যে প্রসিদ্ধ ছিলেন উনি একদিন বসে বসে ক্লাস করতে আসে স্টুডেন্টের সামনে একজন আয় ক স্যার অমুক আমনের হুতেরে কোবাই কল্লা আলাদা করিয়া লাইছে বুড়িয়া ক্লাস হ বুড়িয়া ক নাই ক্লাস হ বুড়িয়া ক নাই ও গায় ক জাডাও আমনের হুতেরে কোবাই কল্লা আলাদা করিয়া লাইছে নিজে চাই আইছি হেমিয়া ক্লাস স্টুডেন্টদেরকে পড়ার হাতের দিকে এনে চাই আবার পড়াইতে আছে ক্লাস টেলাস শেষ হয়েছে আর এরপরে বাড়ি গেছে কোনো এ নাই তারপরে আল্লাহ জাল্লা শানু কসবিরিনা ফিল বাসাই ওয়াদদাররাই হিনাল বাসি উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন যারা বিপদ আপদ মুসিবত ধৈর্য ধারণ করতে পারে এরকম বিপদ আল্লাহ সরাই নেয় আর এরাই এরাই সত্যিকার অর্থে মুত্তাকি আর আমরা তো মৌতের সংবাদ যদি কইতে জাডা কি তোর কাকু কেমন আছ জাডা সাটকিল হুববাজা নিচ্ছকে দেখছি ও আর আন্নের হুতেরে সাইনিজ গুড়াল দিয়ে এক কবে কল্লা দুটো হ্যাঁ ইয়ে জেডা কথা কর না জেডা তো নাই আর জেডিরি শুনেছি জেডি মাগো ঠিক নি রে এটা কি মমিনের আলামত হইতে পারে হ্যাতের নালে মত আছে আলহামদুলিল্লাহ এইভাবে যদি স্বাভাবিক থাকতে পারেন আল্লাহ কো আবার সিরিজ সোয়াবিরিন আসত্তি তোরা 10টি আর
মুরকা যদি 10 টা ধান খাইয়া লয় বেড়িতে 3 দিন হেদায় এই হতিরের দীর্ঘ মুরকা এই হতিরের দীর্ঘ মুরকা আরে গজব করছে এই 10 টা আর মুরকা সাওকে যদি কাউয়া লয় যায় হুরা পৃথিবীর কাউয়ার কো বাপ দাদার নাও নিদে জারগা কাউয়ার কোটা খাক আল্লাহর কাউয়া খাবার নাউজুবিল্লাহ এরকম সিটিং মা বোন আমাদের 60 কিল নাইলে দেখছেন নি কায়েস রহিমাহুল্লাহ তাআলা কত বড় আলেম আমি এক ক্লাস নিচ্ছে আর আনা নামাজে পর্যন্ত মশা মারে দজ্জু নাই ঠাস ঠাস করে উনা যায় ছটটা ছটটা উনা যায় মশা যদি যাইতো লাগে যদি না নিয়ত ছাড়ি দি মারে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা হইলে নাই রে তে কেন জান্নাতে যাবি 12,000 হাঁস শহুরে রে কেন বিয়ে করবি আর বুঝাইও তো ধৈর্য তো নাই আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও তারপরে 12 নম্বর অপশন অপশন লোকেরা আপনার উপর নির্ভর করুক আপনি কারো উপরে নির্ভর করিয়েন না লাভ নাই বিপদের সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন কল্লা কাড়ে নানার উম্মত কোটি কোটি নানার উম্মত কেউ তারে রক্ষা করে না অতএব টেনশন করি কি লাভ একা একা চলবেন সাহায্য যদি কেউ করে আলহামদুলিল্লাহ না করলে কোনো তাদের উপরে মন কষ্ট নিয়েন না আমরা বিপদ আপদ মুসিবতে অ্যাক্সিডেন্টে যদি হড়ি আত্মীয় স্বজন যদি না আইয়ে আই অ্যাক্সিডেন্টে সিধা আমরা জানো না আমরা জানো না আইলো লাগা মন কষ্ট কি কষ্ট পাগল হয়ে গো কি আর হে দুই হুত উড়াল দিছ লিয়াইছে আর হরের হুত ছিলের মুত আর জিত জামাই এক জিত জামাই ইউ নো সাদ্দি হরে আইছে বড়া হারনাতে বুড়িয়া সালাইন লতা হালা দিয়ে সাটকিল তু ধরিব জামাই রে এরকম সিটিং শ্বশুর বর্তমানে আমার মা ফিলে নাই রে ঘটনা কিটা এডি করবি নি আর কথা এডি করবি নি আর বিপদের সময় কেউ নাই আল্লাহ ছাড়া